হ্যালো এভরিওয়ান এক্সাম সহযোগী বাংলা এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চাইল্ড ডেভেলপমেন্ট ও প্যাটাগরি থেকে তেইশ নম্বর সেটটি নিয়ে আলোচনা করবো আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশের বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে কথা না বাড়িয়ে আজকের প্রশ্নগুলি একবার আলোচনা করা যাক এক নম্বর প্রশ্ন শিশুর বিকাশ হলো অপশান এ আকারের পরিবর্তন অপশান বি আয়তনের পরিবর্তন অপশান সি ওজনের পরিবর্তন অপশান ডি গুণগত পরিবর্তন তাহলে সঠিক অ্যান্সার কী হবে না শিশুর বিকাশ হলো একটি গুণগত পরিবর্তন অপশান ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের দু নম্বর প্রশ্ন ছ বছর বয়সে শিশুর উচ্চতা দাঁড়াই সাধারণত পঁচিশ থেকে ছাব্বিশ ইঞ্চি তেইশ থেকে চৌত্রিশ ইঞ্চি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি বাহান্ন থেকে তিপান্ন ইঞ্চি টাইপিং একটি মিস্টেক আছে তিপান্ন হবে এটা তাহলে সঠিক অ্যান্সার কী হবে ছ বছর বয়সে শিশুর উচ্চতা দাঁড়াই সাধারণত বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি অপশান সি হবে সঠিক অ্যানচার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের তিন নম্বর প্রশ্ন শিশুর প্রথম বিদ্যালয় হলো তার পরিবার তার মায়ের কোল তার ঠাকুমার কোল তার মামার বাড়ি তাহলে সঠিক অ্যান্সার কী হবে শিশুর প্রথম বিদ্যালয় হলো সেই শিশুর মায়ের কোল অপশান বি হবে সঠিক অ্যানচার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের চার নম্বর প্রশ্ন প্যাভ্লব হলেন একজন কিয়াবাদী অনুষঙ্গবাদী কাঠামোবাদী আচরণবাদী তাহলে সঠিক অ্যান্সার কী হবে প্যাভলভ হলেন একজন আচরণবাদী অপশন ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের পাঁচ নম্বর প্রশ্ন শিশুর স্থায়ী কোনো মনোভাব নিয়ে জন্মগ্রহণ করে না এই উক্তিটি আংশিক সূত্র সম্পূর্ণ সূত্র অশত্র আংশিক অশত্রু তাহলে সঠিক অ্যান্সার কী হবে শিশুর স্থায়ী কোনো মনোভাব নিয়ে জন্মগ্রহণ করে না এই উক্তিটি সম্পূর্ণ শত্রু অপশন বি হবে শটিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের ছ নম্বর প্রশ্ন ছেলেরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে অনুকরণ করে দাদুকে ঠাকুমাকে বাবাকে মাকে তাহলে সঠিক অ্যান্সার এখানে হবে বাবাকে ছেলেরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে বাবাকে অনুকরণ করে অপশন সি হবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের সাত নম্বর প্রশ্ন পরীক্ষায় অকৃতকার্য হলে শিশুর বিদ্যালয়ের প্রতি কী হয় সুমনোভাব গড়ে ওঠে বিরূপ মনোভাব গড়ে ওঠে সন্তোষজনক মনোভাব গড়ে ওঠে উপরের কোনোটি নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে যখন কোনো শিক্ষার্থী বা শিশু পরীক্ষায় অকৃতকার্য হলে শিশুর বিদ্যালয়ের প্রতি কী হয় না বিরূপ মনোভাব গড়ে ওঠে অপশান বি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের আট নম্বর প্রশ্ন মাইন্ড ম্যাপিং বলতে বোঝায় অপশান এ আছে দেখো কোনো অ্যাডভেঞ্চারের পরিকল্পনাকে অপশান বি আছে দেখো মনের চিন্তাঙ্কন করাকে অপশান সি আছে মনের বিষয়ে বিষয়ে গবেষণা করাকে অপশান ডি আছে বোঝার ক্ষমতা বিকশিত করার পদ্ধতিকে তাহলে সঠিক অ্যান্সার কী হবে মাইন্ড ম্যাপিং বলতে বোঝায় বোঝার ক্ষমতা বিকশিত করার পদ্ধতিকে অপশান ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের ন নম্বর প্রশ্ন চিন্তাভাবনায় প্রথম গুরুত্বপূর্ণ পর্যায় কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিন্তাভাবনার প্রথম গুরুত্বপূর্ণ পর্যায় কোনটি অপশান এ আছে দেখো শিখন অপশান বি আছে আলোকপাত করা অপশান সি আছে মূল্যায়ন অপশান ডি আছে প্রস্তুতি তাহলে সঠিক অ্যান্সার কী হবে নাই প্রথম গুরুত্বপূর্ণ পর্যায় হলো প্রস্তুতি অপশান ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের দশ নম্বর প্রশ্ন সরকারি সমীক্ষা অনুযায়ী নিচের কোন সম্প্রদায় সংখ্যালঘু অপশান এ আছে হিন্দু ও খ্রিস্টান অপশান বি আছে মুসলিম অপশান সি আছে শিখ ও মুসলিম অপশান ডি আছে যৌন ও বৌদ্ধ সম্প্রদায় তাহলে সঠিক অ্যান্সার কী হবে সরকারি সমীক্ষা অনুযায়ী মুসলিমরা হলো সংখ্যালঘু সম্প্রদায় অপশন বি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের এগারো নম্বর প্রশ্ন কিসের ফলস্বরূপ একজন অন্ধ মানুষ দুঃসাহসিক কাজ করতে সক্ষম হয় বা দুঃসাহসিক কাজ করতে সক্ষম তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশেনগুলো দেখো একবার অবস্থা বা শর্ত অনুভূতি অনুভূতিমূলক শিক্ষণ উপরে কোনোটি নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে না অপশান সি অনুভূতিমূলক শিখন তাহলে সি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের বারো নম্বর প্রশ্ন সম্মান সাফল্য ও আত্মসম্মানের চাহিদা হলো এই প্রশ্নটা আজকে তোমাদের হোম টাক্কের জন্য রাখা হয়েছে আর একবার পড়ছি প্রশ্নটা সম্মান সাফল্য ও আত্মসম্মানের চাহিদা হলো অপশন নিয়ে আছে দেখো নিরাপত্তার চাহিদা শ্রদ্ধাবোধের চাহিদা ভালোবাসার চাহিদা সবগুলোই সঠিক এটার যে অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকে তেরো নম্বর প্রশ্ন মানসিকভাবে সামান সামান্য পিছিয়ে পড়া প্রাথমিক স্তরের একজন ছাত্রকে কি করবেন অপশান নিয়ে আছে দেখো কাউন্সিলের কাছে পাঠাবেন বিশেষ স্কুলে পাঠাবেন অতিরিক্ত ধৈর্য ও অধ্যাভাসের সঙ্গে স্কুলেই শিক্ষাদান করবেন বাড়িতে রেখে শিক্ষাদানের জন্য অভিভাবককে বলবেন তাহলে সঠিক অ্যান্সার কী হবে না মানসিকভাবে সামান্য পিছিয়ে পড়া প্রাথমিক স্তরের একজন ছাত্রকে বা শিক্ষার্থীকে অতিরিক্ত ধৈর্য ও অধ্যাপসনের সঙ্গে কুলেই শিক্ষাদান করা উচিত বা করবেন অপশান সি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকে চোদ্দ নম্বর প্রশ্ন টিএলপি এর পুরো নাম বা পুরো কথা হলো অপশান এ আছে দেখো টিচিং লার্নিং প্রসেস অপশান বি আছে টিচিং লার্নিং প্রোগ্রাম অপশান সি আছে টিচিং লার্নিং পার্টিসিপেশান অপশান ডি আছে নান অফ দিস ওপারের কোনোটি নয় তাহলে সঠিক অ্যান্সার হবে টিএলপি এর পুরো নাম বা পুরো কথা হলো বা পুরো অর্থ হলো টিচিং লার্নিং প্রসেস অপশান এ হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের পনেরো নম্বর প্রশ্ন বংশগতি নির্ধারিত হয় কোষ দ্বারা নিউরন দ্বারা জিন দ্বারা প্রকৃতি দ্বারা তাহলে সঠিক অ্যান্সার কী হবে বংশগতি বা হেরিডিটি নির্ধারিত হয় জিন দ্বারা অপশান সি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের ষোলো নম্বর প্রশ্ন প্যাডাগোগি হল অপশান এ শিক্ষণ সম্পর্ক সম্পর্কিত বিদ্যা অপশান বি যোগাযোগ সম্পর্কিত বিদ্যা অপশান সি শিক্ষণ ও শিক্ষণ সম্পর্কিত বিদ্যা অপশান ডি শিশু বিকাশ বিদ্যা তাহলে সঠিক অ্যান্সার কী হবে প্যাডাগোগি হলো শিক্ষণ ও শিক্ষণ সম্পর্কিত বিদ্যা অপশান সি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের সতেরো নম্বর প্রশ্ন জানা বা জ্ঞান কোন ধরনের প্রক্রিয়া অপশান এ আছে সামাজিক প্রক্রিয়া অপশান বি আছে মানসিক প্রক্রিয়া অপশান সি আছে অমানবিক প্রক্রিয়া অপশান ডি আছে উপরের কোনোটি নয় তো সঠিক অ্যান্সার হবে জানা বা জ্ঞান এটি একটি মানসিক প্রক্রিয়া অপশান বি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের আঠেরো নম্বর প্রশ্ন প্রতিটি শিশুর কাছে সবথেকে আনন্দদায়ক স্থান হলো অপশান এ আছে বিদ্যালয় অপশান বি আছে পরিবার অপশান সি আছে প্রকৃতির মুক্ত পরিবেশ অপশান ডি আছে ধর্মালয় সঠিক অ্যান্সার হবে প্রত্যেক বা প্রতিটি শিশুর কাছে সব থেকে আনন্দদায়ক স্থান হলো তার পরিবার অপশান বি হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের উনিশ নম্বর প্রশ্ন ধারণা গঠনের শেষ স্তরটি হল অপশান এ আছে দেখো দর্শনের স্তর অপশান বি আছে প্রত্যক্ষ স্তর অপশান সি আছে বিশ্লেষণের স্তর অপশান ডি আছে নামকরণের স্তর এই প্রশ্নটাও আজকে তোমাদের হোম টাক্সে রাখা হয়েছে সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আজকে টোটাল দুটো প্রশ্ন রাখা হয়েছে টাক্সের জন্য বারো নম্বরের একটা প্রশ্ন আর উনিশ নম্বরের প্রশ্ন এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন শেষ প্রশ্ন বুনিয়াদি শিক্ষার মূল ভিত্তি হলো গান বাজনা রাজনীতি শরীরচর্চা হস্তশিল্প তো সঠিক অ্যান্সার কী হবে বুনিয়াদি শিক্ষার মূল ভিত্তি হলো হস্তশিল্প অপশান ডি হবে সঠিক অ্যান্সার তাহলে এই ছিল আজকে তোমাদের সিডিপি থেকে কুড়িটি এমসিকিউ প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ